শনিবারে ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে, কোথাও বা বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। পঞ্চায়েত তথা রাজ্য প্রশাসন শীত ঘুমে ব্যস্ত থেকেছে এই বর্ষার সময়। যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সেই উন্নয়ন এখন রাস্তায়। রাস্তায় কী হয়েছে না, রাস্তার মাঝামাঝি গাছপালা আড়াআড়ি হয়ে পড়ে রয়েছে, সেই উন্নয়ন যেন হতাশার মুখে। দুয়ারে সরকারকে দুয়ারেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং প্রায় একদিন হয়ে গেল তাজপুর থানার বা 81 মৌজার প্রায় সমস্ত গ্রাম বিদ্যুৎবিহীন বলা যেতে পারে। সাথে থাকুন, দেখতে থাকুন শনিবার অর্থাৎ 21 মে 2022-এর ঝড় বৃষ্টিতে ঘাটাল ও দাসপুর থানার কিছু খণ্ডচিত্র। নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। দাসপুর থানার অন্তর্গত যে ইলেকট্রিক অফিস রয়েছে, সেই ইলেকট্রিক অফিসের যে ইলেকট্রিক সাপ্লাই তা কিন্তু বন্ধ হয়েছে। গতকাল সন্ধে বা বৈকালের আশপাশ থেকে যখন ঝড় উঠেছিল, সেই সন্ধে 6টা থেকে এখন বেজে গেল প্রায় সকাল 8টা, এখনও পর্যন্ত ইলেকট্রিক সাপ্লাই কিন্তু টোটালি বন্ধ হয়ে পড়ে রয়েছে, বিশেষ করে দাসপুর থানা এবং ঘাটাল থানার অন্তর্বর্তী ঘাটাল মহকুমার বিভিন্ন অঞ্চলে। কারণ যে গতকালের যে ঝড় এবং তার সাথে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি হয়েছিল, এবং সেক্ষেত্রে এলাকায় দাসপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় একাধিক গাছ ভেঙে পড়েছে, কোথাও ছোটো গাছ কোথাও বড় গাছ। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই গ্রামটার নাম কি বলতে পারবেন একটু? ক্যামেরা পার্সন একটু ওদিকে দেখো, কামালপুর, এটা খানজাপুর। এই যে রাস্তাটা, এটা বর্ডার কামালপুর এবং খানজাপুর বর্ডার। এই যে দেখা যাচ্ছে এই গাছটা, এটা ভালোই বড় রয়েছে, মোটামুটি একটা বড়। এই গাছটার জন্যই কি ক্যামেরা পার্সন একটু বাস বা লরির দিকে একটু দেখানো যায়? এই গাড়িগুলো যেতে পারছে না, এই গাড়িগুলো এই গাছটির জন্যই যেতে পারছে না, এই গাছটির জন্যই যেতে পারছে। তো আপনারা কি পঞ্চায়েত থেকে এসেছেন? না, আমরা গাড়ির কাজ করি। আড়াআড়ি পড়েছিল, এবারে ছোট গাড়ি গুলো পাস হচ্ছে, কিন্তু বড় গাড়ি উঁচু গাড়ি পাস হচ্ছিল এই গাছটির জন্য। ছোট গাড়ি পাস হয়ে যাচ্ছে, অটো অটো পটো গুলো পাস হচ্ছে। আপনাদের এই গাড়ি দুটো রয়েছে এখানে দেখলাম, আজ থেকে না গতকাল থেকে? না, আজকে বাসটা কাল 9টা থেকে রয়েছে, রাত্রি 9টা থেকে। আপনাদের যে বাস রানীচক এবং এখন ভাবছি একটা ডাল কেটে দিয়ে বেরিয়ে বের করে লোক ডাকা হয়েছে। লোকও ডাকা হয়েছে। তো এই যে খরচা, একটা খরচা আছে, যাই খরচা সেটা কি আপনাদের নিজেদের তরফ থেকে? সেটা আমরা নিজেরাই করবো, কি করবো? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় গাছ পড়ে রয়েছে, কিন্তু এখানে আসলে এগিয়ে আসার কথা পঞ্চায়েত প্রধানের তরফ থেকে কোনো স্টেপ নেওয়া হয় না। এখানে কিন্তু মানুষ যাতায়াত করছে এবং মানুষের সমস্যা তারা কিন্তু নিজেরাই আসছে, বিশেষ করে এখানে লরি বা ডাম্পার উপস্থিত রয়েছে, অথচ তারা নিজেরাই হাত গড়িয়ে দিচ্ছে। তাই তো কাকা, আপনারাই করছেন এখানে? তো আপনার এলাকায় যদি এই ধরনের সমস্যা থাকে, অবশ্যই আপনারা কিন্তু পুলিশে খবর দেন, পঞ্চায়েতে খবর দেন, বা আমাদের বঙ্গবার্তায় এই সমস্যার কথা আমরা নিশ্চয়ই ডিপার্টমেন্টের কাছে পাঠাবো। সরকারি আধিকারিক বা পঞ্চায়েত প্রধানের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। দাসপুর থানার অন্তর্গত কামালপুর এবং খানজাপুরের যে বর্ডার নয়নজলি, সেখানে দেখা যাচ্ছে যে ঘাটাল দিকে যে পূর্ব দিকগামী রানীচক, রানীচকের দিকে রাস্তাটা চলে গেছে সম্পূর্ণভাবে দাসপুর থানার অন্তর্গত। সেখানে নয়নজলি যেটা খানজাপুর এবং কামালপুরের যে বর্ডার, সেখানে একটি গাছ দেখতে পাচ্ছেন রাস্তায়, কিন্তু আড়াআড়িভাবে একটি ইউক্যালিপটাসের গাছ পড়ে রয়েছে। এবং দাসপুর ইলেকট্রিক অফিস বা ইলেকট্রিক সাপ্লাই যে ডিপার্টমেন্ট সেখানে, এবং দাসপুর পুলিশ স্টেশন ও খানজাপুর গ্রাম পঞ্চায়েত, সবার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ এই সমস্যা। এলাকায় আরেকজন স্থানীয় মানুষ রয়েছেন, স্থানীয় একজন যুবক রয়েছেন। বলছিলাম বড় ভাই, তোমার বাড়ি এই এখানেই? তো এই যে গাছ পড়ে রয়েছে, গতকাল থেকে পড়ে রয়েছে না আজকে ভেঙে পড়েছে? কাল থেকে পড়ে রয়েছে। এই একটাই গাছ উপড়ে পড়েছে না আরও ছিল? অনেক ছিল। সেগুলো তাহলে কোথায় গেল? সেগুলো কাটা হয়েছে, কিছু ঝুঁকে আছে এরকম। সেগুলো কি প্রশাসন থেকে এসেছিল, পঞ্চায়েত থেকে এসেছিল? আবার আসার কথা আছে। আচ্ছা আচ্ছা, পঞ্চায়েত থেকে গতকাল এসেছিল এবং গতকালই সেই সব গাছ পরিষ্কার করে দেওয়া হয়েছে। মালবাহী বড় গাড়ির জন্য আপত্তি হচ্ছে, যার জন্য একটু দেরি হচ্ছে। তো কি মনে হয় পঞ্চায়েত থেকে আসবে? কতক্ষণ পরে আসতে পারে, তারা কিছু বলেছে? দুপুরের মধ্যে আসার কথা। কলকাতা শহরের মধ্যে হলে কি এই ধরনের সমস্যা এত টাইম নিত? কি মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে না যে গ্রাম পঞ্চায়েত এখানে কিছুটা ঢিলেমি করছে? কিছুটা ঢিলেমি করছে, দর্শক দেখতে পাচ্ছেন, স্থানীয় মানুষ ওনারাও বলছেন। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে প্রশাসন এখানে দ্রুততার সহিত কাজ করছে না ঢিলেমি করছে, কি মনে হচ্ছে?
বড় ভাই কিন্তু ভয়ে মুখ ঘুরে নিচ্ছেন, কারণ চাপ আছে ওনার প্রতি, মনে হচ্ছে কোনো পার্টিগত কোনো ব্যাপার না। আপনারা সাথে থাকুন এবং কারেন্টের কোনো মানে এ নেই, মানে লোকের পরিষেবাও নেই, কারেন্ট তো মনে হয় দু তিন দিন আসবে না মনে হচ্ছে, যে হারে গাছ ভেঙেছে। বড় ভাই তুমি কি এই এলাকারই বাসিন্দা? এই এলাকার বাসিন্দা? এই কারেন্ট তোমাদের ওখানে বিজলি নেই? না না। দাসপুর থানা? দাসপুর থানা। কি মনে হচ্ছে তুমি সরকারকে বা পঞ্চায়েত প্রধানকে কিছু আর্জি করতে চাও, রিকোয়েস্ট আবেদন করতে চাও? আমি আর্জি বলতে যেমন যত তাড়াতাড়ি মানে কাজটা সম্ভব হয় ঠিক করে যেন কারেন্টটা আসে। কারেন্ট আসছে না তো, সবারই জল পাচ্ছে না কেউ। আচ্ছা আচ্ছা, এলাকায় গাছপালা পড়ে গেছে বা কারেন্টের খুঁটিও পড়েছে, তার জন্য আসছে একটু তো দেরি হবে। দেরি হবে কিন্তু হলেও যেগুলো না ঠিক তো করুক, মানে সেখান থেকে তো লোক পাঠাক। আচ্ছা, এখানে গত রাত থেকে এই সমস্যা হচ্ছে, এখানে লোক আসে না, গাছপালা পরিষ্কার বা এই যে কারেন্টের খুঁটি পড়ে গিয়েছে, কোনো এখনো পর্যন্ত কাজ আরম্ভ হয় না। তোমাদের পক্ষ থেকে বা এখানে পঞ্চায়েত প্রধানকে ইনফর্ম করা হয়েছিল? কারণ স্থানীয় বাসিন্দা হিসেবে তোমাদেরও তো একটা দায়িত্ব হয় যে এই সমস্যা, যেহেতু পঞ্চায়েত প্রধান তারা ঘুমিয়ে থাকে, তাদের ঘুম ভাঙানোর জন্য তোমাদের কি একটা মোবাইল দিয়ে কল করা যায় না? সেটাও তো, সেটা কি করেছিলে তুমি বড় ভাই? তুমি যে একটু বলছো তোমার এই সমস্যা, তোমার সমস্যা তোমাকে তো তাহলে কাজ করিয়ে নিতে হবে, তাই না? যাকি আপনার আশেপাশে যদি এই ধরনের সমস্যা থাকে আপনারা চেষ্টা করুন ইলেকট্রিক ডিপার্টমেন্ট দাসপুর এবং ঘাটাল দাসপুর পুলিশ স্টেশন এবং খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করুন, নিশ্চয়ই ওনারা আপনার এই কথাবার্তা শুনে আপনাদের সমস্যার সমাধান করবেন, তাই তো? ঠিক আছে।